আমি 27 বছর ধরে ওকালতি করছি, আর এই শুধু ডেটটা মনে করাবার জন্য আমাকে এতটা পথ টেনে আনলেন। মিস্টার বটলওয়েল, আপনাকে আমরা ডেট মনে করিয়ে দেওয়ার জন্য এখানে ডেকে পাঠাইনি, আপনাকে আমরা কিছু পয়েন্ট মনে করিয়ে দিতে চাই। পয়েন্ট মনে করাবেন? বেশ করান, আমি শুনছি। মুন্নাকে কোথায় তোলা হয়েছিল আপনার মনে আছে? কি হলো মিস্টার বটলওয়েল, মনে আছে কিনা বলুন। আমার বেশ মজা লাগছে বুঝলেন, মনে হচ্ছে জীবনে প্রথম ইন্টারভিউ দিতে এসেছি। মিস্টার বটলওয়েল, বাজে কথা না বলে মনে আছে কিনা বলুন, যদি মনে না থাকে আমরা আবার মনে করিয়ে দিই। লাইট হাউসের পাশে ম্যারিন সাউথ, শক্ত বিচ, গাড়ি নিয়ে সোজা জলের পাশ অব্দি নেমে যাওয়া যায়। ড্রাইভার নামে নি নেমেছিল দুজন লোক। কি ঠিক আছে? মুন্নাকে গাড়িতে তোলার পর একটা ফোন করেছিল আজারকে, তো হ্যাঁ, একজন এমএলএ পাশে বসে গরিব দুঃখীদের মধ্যে কাপড় বিলি করছিল, সমাজসেবী আজাহার ভাই। এটাই ওর অ্যালিবাই, কোর্টে এটাই প্রমাণ করার চেষ্টা করবে। পুরো অনুষ্ঠানটা তো একটা ভিডিও আছে, মানে একজন প্রতিনিধির পাশে আজার বসে আছে, দেখা যাচ্ছে সেটা। আর 1 ঘন্টা 2-5 মিনিট নয়, পুরো 1 ঘন্টার ভিডিও ক্লিপে, যেটা ও ডেফিনেটলি প্রমাণ হিসেবে কোর্টে পেশ করবে। সব জানি, আজার নিজে হাতে কাপড় বিলি করছে, ক্লিপিং করে রেখে দিয়েছে, আজহার সমাজ সেবায় ব্যস্ত ছিল। এই অ্যালিবাইটা কিন্তু ভীষণভাবে আজহারের ফরে যাবে। আপনারা আমাকে আন্ডার এস্টিমেট করছেন, আপনি মনে হয় এদিকে কিছু হবে না। না, নট দ্যাট। আমিও তো 27 বছর ধরে লোক চুরিয়ে খাচ্ছি, আমি আপনাদের মনের কথা সব বুঝতে পারি। আমিও প্রমাণ করার চেষ্টা করব যে এক হাতে কাপড় বিলি করতে করতে ফোন ধরা যায়, মোটেই অসম্ভব নয়। চলি, কেসটা আবার ফার্স্ট আওয়ারে ওঠার কথা আছে। ও, আপনারা কোর্টে আসছেন তো? অফকোর্স। গুড, ভেরি গুড, তাহলে কোর্টেই আবার দেখা হবে। চলি। কি বুঝছো বলো তো? Not bad. যতটা আন্ডার এস্টিমেট করা ছিল, হি ইজ বেটার দ্যান দ্যাট। লড়াইটা বেশ জমবে বলে মনে হচ্ছে। আজার ওয়াকওভার পাচ্ছে না, দ্যাটস ফর শিওর।